সকালে মাঠে নামছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। দেখে নিন ম্যাচের সময়সূচি এবং একাদশ পরিসংখ্যান এবং মোবাইল দিয়ে যেভাবে ম্যাচটি লাইভ দেখবেন। আর্জেন্টিনা প্রথম ম্যাচটি এল সালভাদরের বিপক্ষে 3-0 ব্যবধানে জয়লাভ করে এবং দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে কোস্টারিকার বিপক্ষে। কোস্টারিকার বিপক্ষে মাঠে নামার আগে দেখে নিন আর্জেন্টিনার একাদশটি যেমন হতে পারে। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস, ডিফেন্ডার হিসাবে যারা থাকবে কোস্টারিকার বিপক্ষে নিকোলাস তালিয়া ফিকো, নেহুয়েল পেরেস, ক্রিস্টিয়ানো রোমেরো এবং নেহুয়েল মোলিনা। মিডফিল্ডার হিসাবে যারা থাকবে অ্যাঞ্জো ফার্নান্দেস, পারেদেস এবং রদ্রিগো ডি পল। কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনা দলে ফরওয়ার্ড হিসেবে যারা থাকবে লাউতারো মার্টিনেস, ডিমারিয়া এবং গঞ্জালেস। একাদশটি কেমন হলো কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর্জেন্টিনা বনাম কোস্টারিকা মাঠে নামার আগে দেখে নিন দুই দলের পরিসংখ্যান, তারপর জানাবো ম্যাচের সময়সূচি এবং যেভাবে ম্যাচটি লাইভ দেখবেন। আর্জেন্টিনা বনাম কোস্টারিকা আজ পর্যন্ত মোট 4 বার দেখা হয়েছে। 3 বার আর্জেন্টিনা জয়লাভ করে এবং একটি ম্যাচ ড্র হয় কোস্টারিকার সাথে। আর্জেন্টিনার সাথে কোস্টারিকা একটি ম্যাচও জিততে পারেনি। ম্যাচের ফলাফলগুলো যেমন ছিল, প্রথম ম্যাচ 3-2 গোলে কোস্টারিকাকে হারায় আর্জেন্টিনা, দ্বিতীয় ম্যাচ 3-0 গোলে কোস্টারিকাকে উড়িয়ে দেয় আর্জেন্টিনা, তৃতীয় ম্যাচ 3-2 গোলে জয়লাভ করে কোস্টারিকার সাথে আর্জেন্টিনা এবং চতুর্থ ম্যাচে গোলশূন্য ড্র করে কোস্টারিকা ও আর্জেন্টিনা। এখন দেখে নিন আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচের সময়সূচি বাংলাদেশ সময় অনুযায়ী। আগামীকাল সকালে মার্চ মাসের 27 তারিখ ম্যাচটি শুরু হবে আর্জেন্টিনা ও কোস্টারিকার। ম্যাচের সময় বাংলাদেশ সময় সকাল 9টা। আর্জেন্টিনা বনাম কোস্টারিকার ম্যাচটি দেখা যাবে ফক্স স্পোর্টস টিভিতে। তাছাড়া মোবাইল দিয়ে যেভাবে দেখবেন একটি অ্যাপস নামাতে হবে মোবাইল দিয়ে দেখতে হলে। অ্যাপসটির নাম হলো HD স্ট্রিমস বা ফুড ল্যাব প্রো। এই দুটি অ্যাপস থেকে যে কোনো একটি অ্যাপস নামিয়ে দেখতে পারবেন আর্জেন্টিনা ও কোস্টারিকার ম্যাচ। এই অ্যাপস দুটি প্লে স্টোরে পাবেন না, অ্যাপস দুটি পাবেন ক্রোম ব্রাউজারে বা গুগলে। ক্রোম ব্রাউজার বা গুগলে গিয়ে লিখতে হবে ফুড ল্যাব প্রো বা HD স্ট্রিমস। তারপর অ্যাপসটি ডাউনলোড করে গুগল থেকে ফোনে নামিয়ে ইনস্টল করার পর আর্জেন্টিনা ও কোস্টারিকার ম্যাচটি দেখতে পারবেন অ্যাপসের মাধ্যমে খুব সহজে।